আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে বসে এই মুহূর্তে যারা বৈশাখী টিভি দেখছেন বি আর বি হসপিটাল লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি ভালো আছেন দর্শক আমাদের আজকের প্রসঙ্গ বুকে ব্যথা এবং তার প্রতিকার চমৎকার একটা প্রসঙ্গ সুন্দর একটা সকালে আমাদের সাথে আপনারা আছেন প্রশ্ন করবেন জানতে চেষ্টা করবেন পরিচয় করে দিয়ে সম্মানিত আলোচক যিনি আমাদের সাথে আজকে উপস্থিত পেরেছেন যিনি সিনিয়র কনসালটেন্ট এবং ক্লিনিক্যাল এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বিআরবি হসপিটাল লিমিটেডের বিশ্ব হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইলিয়াস আলী সালাম কেমন আছেন ধন্যবাদ জি দর্শক আমরা আলোচনায় আছি আপনারা আমাদের সাথে আছেন যেহেতু সরাসরি প্রশ্ন করবেন জানতে চেষ্টা করবেন প্রথমে আসি বুকে ব্যথা কেন হয় ডাক্তার মোহাম্মদ ইলিয়াস আলী বুকে ব্যথা বলতে আমি বুঝাচ্ছি যে বুক আমাদের এমন একটা জিনিস যেটা অনেক বড় জায়গা বুকে মাঝখানে থাকে আমাদের হৃদপিণ্ড তার জন্য ব্যথা হতে পারে হৃদপিণ্ডের বাইরে হৃদপিণ্ডের কাভারিং যেটা আছে সেটাকে বলি আমরা পেরিকাডাম তার ব্যথাও বুকে হবে এবং বুকের দুই পাশে আছে ফুসফুস এই ফুসফুস থেকে ব্যথা আসতে পারে এবং ফুসফুসের যে কাভারিং আমরা বলি প্লুরা সেটারও বুকের ব্যথা হবে এবং হৃদপিণ্ডের জাস্ট উপরে সেখানে আমাদের শ্বাসনালী আছে তার পিছনে আছে খাদ্য এই ব্যথাগুলো বুকে অনুভব হবে তারপরে যদি আমি বলতে চাই যে বুকের দুই পাশে যে বুকের ছাতিটা আছে যাকে আমরা রিভস বলি এবং মাংস পেশি সে ব্যথাটাও আসতে পারে এবং এখানে শেষ নয় বুকের নিচে যে অংশটা আছে আমরা পেট বলি সেটা হলো ডায়াফ্রামের নিচে সেখানকার ব্যথাগুলো বুকে অনুভব হতে পারে তার মধ্যে আমি সবচেয়ে কমন যেটা আমাদের এই সমস্যা হয় সেটা হলো গল জন্য যেমন পিত্তথলি সেখানকার ব্যথাটাও আসতে পারে তারপরে লিভার আছে সেই ব্যথাটাও আসতে পারে স্টোমাক আছে সেখানকার ব্যথাটা আসতে পারে প্যানক্রিয়াস বলে অগ্নাশ হয় সে ব্যথাটাও এখানে আসতে পারে সবচেয়ে বেশি যেটা হয় হাট হাটের ব্যথার সঙ্গে সেটা হলো খাদ্য নালীর নিচের অংশ সে ব্যথাটাও এরকম হইতে পারে ধন্যবাদ চমৎকার বলেছেন তাহলে দর্শক মনে একটা প্রশ্ন এসে যেতে পারে তাহলে কোন কারণে এই ব্যথাগুলো হচ্ছে কোথায় ব্যথা হচ্ছে এটা কি করে আমরা জানবো এটার জন্য রুগী যখন আসবে রুগী আসে তার কাছে আমরা প্রপার হিস্ট্রি নেব রুগীর ইতিহাস নিয়ে আমরা কিছুটা আগাবো এরপরে কিছু সাময়িক পরীক্ষা আছে তো ব্যথা হলে বাসায় বসে না থেকে ডাক্তারের স্বর্ণাপন্ন হবে এবং স্বর্ণাপন্ন হওয়ার পরে বুকে ব্যথার জন্য প্রথমে যেটা আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ আমার দিক থেকে আমি বলবো কি আজকাল গ্রামে গঞ্জে সব জায়গায় আমাদের ইসিজি হয় সেটা উপজেলা হোক থানা হোক সব লেভেলে এটাকে ইসিজি হয় সে ইসিজি করবে এবং তারপরে আরেকটা সাধারণ পরীক্ষা হলো সেটা হলো চেস্ট এক্স করা যায় তো বুকের যদি এক্স করা যায় এতে করে আমরা অনেক দূর আগায় যাব রোগ নির্ণয় আর যদি আমি মনে করি না এটা বুকের না পেটের হওয়ার সম্ভাবনা বেশি পরীক্ষা করে সেক্ষেত্রে আমরা পেটের কিছু পরীক্ষা আছে তার মধ্যে রোগ নির্ণয় এখন সোজাপন্ত একটা আসে আলট্রাসাউন্ড করা এগুলো করে আমরা অনেক দূর আগায় যেতে পারি যখন ইসিজি করেন আপনারা যদি একটা প্রসঙ্গ চলেই আসে যে তার হৃদরোগ হয়েছে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় তখন আমাদের করণীয় কি হৃদরোগ হলে আমার যেটা উত্তর হলো যে হৃদরোগ হলে যদি আমি মনে করি যে আমি ডাক্তার আমি দেখলাম হৃদরোগ সেই ক্ষেত্রে হৃদরোগ হলে হৃদরোগের জন্য অন্য পরীক্ষা আছে কিন্তু যদি একটু মনে ডাউট হয় যে এটা হৃদরোগ যদি আমার মনে সন্দেহ হয় তাহলে তার প্রাথমিক একটা চিকিৎসা হিসেবে আমরা ডিসপ্রিন ট্যাবলেট খাওয়াবে এবং এর সঙ্গে ক্লোপিট খাওয়াবে খাওয়ার পরে এক গ্লাস পানি খাবে এর সঙ্গে আমরা ওই প্যান্টোপ্রাজল গ্রুপ বলে সেগুলো বেয়ে যেতে ওষুধ খাবে খাওয়ার পরে তারপরে অন্য পরীক্ষার জন্য যদি এটা ওই ধরনের হসপিটাল হয় যে সেখানে অন্য পরীক্ষা করা সম্ভব তাহলে করবে হলে তাড়াতাড়ি এটাকে ফার্দার পরীক্ষার জন্য মেডিকেল কলেজ কিংবা অন্য বড় হসপিটালে পাঠাবে ডাক্তার মোহাম্মদ ইলিয়াস আলী আমরা জানবো আপনার কাছে বিস্তারিত তবে একটি কথা যে বুকের মধ্যে কোনো ব্যথা হলেই অনেকে গ্যাস্ট্রিক মনে করে প্রথমে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে সময় ক্ষেপণ করেন আপনার মন্তব্য কী না এটা আমি এ ধরনের বলবো না যে গ্যাস্ট্রিক খাই খেতে পারে এটা তো কোনো দোষ নাই কারণ আমাদের দেশে যেটা হয় গ্যাস্ট্রিকটাকে তারা বুকে ব্যথা মনে করে যে হাট ব্যথা হয়েছে গ্যাস্ট্রিক খাওয়ার কোনো অন্যায় যদি খেয়ে ফেলে কিন্তু এখানে যদি খায় উপশম হয় গ্যাস্ট্রিক ওষুধ খেলে উপসম হলে ঈর্ষকে যদি না হয় তাহলে তার ফার্দার পরীক্ষার সময়ক্ষেপ না করে তাড়াতাড়ি হৃদরোগ কিংবা কোনো মেডিসিনের ডাক্তার যেই ডাক্তার ডাক্তার স্বর্ণপন্ন নেবে ডাক্তার সাহেব সিদ্ধান্ত নেবে যে কি করা যায় এরপর একটা ধন্যবাদ একটা ফোন এসে কথা বলি বল হ্যালো ওয়ালাইকুম সালাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

আর নিশ্চয়ই উত্তরটি পাবেন ডক্টর খুব সুন্দর প্রশ্ন এটা নিয়ে আমি আলোচনা করেছি জানেন আমি হৃদরোগ বিশেষজ্ঞ তা আপনি জানতে চাচ্ছেন যে বুকের বাম পাশে ব্যথা হয় এবং তার সঙ্গে শ্বাসকষ্ট হয় এই ধরনের ব্যথা হলে আমি ধরে নেব যে এটা হৃদপিণ্ড থেকে আসতেছে তার জন্য আমি শুরুতে বলেছিলাম যদি আপনি আপনার পার্শ্ববর্তী যে ডাক্তার সাহেব আছে তার কাছে যাবেন এবং কারণ হিসেবে আমি বলতেছি যার কারণ নির্ণয়ের জন্য যে হার্টের হয়েছে কি না আমি ইসিজি করে নেব এবং তার সঙ্গে সাথে সাথে যদি আমার হসপিটালে বা একজন কার্ডিওলজি হসপিটালে আমি ইউকো করবো তারপরে আমি বায়োকেমিস্ট্রি টেস্ট করে থাকি সেটা হলো টোপনির্ণায়ক সিকেমবি কিন্তু টোপন নির্ণায়ক সিকেমবি রেস্ট রেজাল্টটা আসতে দেরি হয় ইসিজিতে যে চেঞ্জ হবে এর উপরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে ইসিজিতে যদি দেখি ইসিজি নর্মাল তাহলে আমি বায়োকেমিস্ট্রির জন্য অপেক্ষা করব কিংবা যদি ইসিজের যে কোনো চেঞ্জ আসে আমরা এসটি সেগমেন্ট এলিভেশন ডিপ্রেশন বুঝি এলিভেশন যদি হয় তাহলেও বুঝবো এটা বড় ধরনের হার্ট অ্যাটাক তার ব্যবস্থা নিতে হবে আর যদি ডিপ্রেশন হয় তবুও অর্থাৎ বুকে ব্যথা ইসিজের চেঞ্জ সরাসরি হসপিটালে ভর্তি হবে মানে এর কোনো বিকল্প নেই আর যারা সময় ক্ষেপণ করেন তারা ভুল করেন ভুল করেন জি চমৎকার বলেছেন আমরা আসি যে আমরা ধাপে ধাপে ব্যবস্থা নিতে চাই প্রিভেনশনের ব্যাপারে সেগুলো কী প্রিভেনশন বলতে আপনি যদি এটা আমাকে এই বুঝান যে যদি হার্টের রোগ হয় সেটা এক ধরনের যদি আমি মনে করি যে রুগীর হার্টজনিত হার্ট অ্যাটাক আমরা সাধারণত আমার যেটা অভিজ্ঞতা আমার দীর্ঘ অভিজ্ঞতাতে আসছে যে রুগীর হার্টের রোগ হচ্ছে বা হার্ট অ্যাটাক যেটা আমরা বলি এই হার্ট অ্যাটাকের দুই ধরনের আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কেউ ডাক্তারি ভাষা বলে তা হার্ট রোগটা যাতে না হয় হৃদপিণ্ডের তার জন্য প্রিভেনশনের কতগুলি ইয়ে আছে আমরা রিস্ক ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করলে অনেকটা প্রিভেনশন হয়ে যাবে তার মধ্যে যেটা সবচেয়ে আগে আসে আমাদের যে হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় সমস্যা হলো যদি প্রেশার থাকে আপনার হাইপার টেনশন বলি রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার ডায়াবেটিস আছে ডায়াবেটিসের জন্য হয় সেটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান করে একদমই বাদ দেবেন ধূমপানের কোনো উপকার নেই সবগুলি অপকারের মধ্যে পড়ে সেটা বাদ দেবেন এরপরে আসে কি কোলেস্ট্রল এই চারটাকে আমরা বড় কলেস্ট্রল যদি দেখেন যে আপনার অনেক খায় কলেস্ট্রল কমানোর ইয়ে আছে খাওয়া দাওয়ার মধ্যে আপনার নিয়ন্ত্রণ করবেন চর্বি জাতীয় খাবার খাবেন না লাল মাংসটা খাবেন না আর ওষুধ দিয়ে কমাতে যায় অ্যাট্রোবাস গ্রুপ বলে এটা ডাক্তার সিদ্ধান্তের উপরে এরপরে যেটা আপনার ওবেজ মোটা হয়ে গেছে সুলেকায় বডি এটা আপনাকে কমাতে হবে নিয়মিত ব্যায়াম করা অভ্যাস করেন হাঁটা হাঁটি করেন আর কতগুলি রিস্ক ফ্যাক্টর আছে যেটাকে আমরা চেঞ্জ করতে পারি না যেমন ধরেন বয়স আপনার যত বয়স বাড়বে হাঁটাকে প্রাদুর্ভাবটা বেড়ে যাবে ষাট বছরের পরে হয় কি লিঙ্গ থেকে কোন একটা পুরুষ লিঙ্গ মেন লিঙ্গ একই ধরনের হয় আর একটা যে ফ্যামিলিয়ার যদি বাবা মা বা বড় ভাই বোনের হার্ট অ্যাটাক হয়ে থাকে তাদের সম্ভাবনা থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো হয়ে গেছে আপনার ফ্যাক্টর আছে কোনো কিছু কালক্ষেপণ না করে ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ দর্শক শুনলেন পরিবর্তন করা যায় না বয়স কি পরিবর্তন করা যাবে কমানো যাবে কিছু পরিবর্তন করা যায় কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে সেগুলো জানতে চাই ডাক্তার মোদ ইলিয়াস যেমন সে ধূমপান করে জি তাকে নিষেধ করছেন জি তাকে নিয়মিত চেক আপের জন্য আসে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ যেগুলো বলেছেন এটি করলে উপকার পাবে একটি তথ্য জানতে ইচ্ছে করছে জি যাদের হার্ট অ্যাটাক হয় আপনার কাছে তো আসে হৃদরোগ বিশেষজ্ঞ আপনি বিআরবি হসপিটাল আপনার কাছে এলো সে মানসিক ভাবে একটা ভয় থাকে জি একটা অস্বস্তি বোধ করে আপনারা তাকে আশ্বস্ত করা এবং কিভাবে প্রাথমিক ব্যবস্থাগুলো করেন যদি রোগী হার্ট অ্যাটাকই নিয়ে আসে আমাদের কাছে ডায়াগনোসিস হার্ট অ্যাটাক

প্রথমে যেটা আপনি বললেন যে রুগী ভয় পায় ভয় যাতে না পায় তার জন্য হালকা সিঁড়ে আমরা ঘুম পাড়ানো ওষুধ দিই এই ধরনের ওষুধ দিলে মরফিন পেঁদে ওষুধ দিলে বুকে ব্যথাও কমবে তার ইয়ে কমে তারপরে পরবর্তী ব্যথা যাতে কমে সেই জন্য তার চিকিৎসা আছে যেমন যদি জিভার নিচে আমরা স্প্রে দিই স্প্রে বলে এটা দিলে ব্যথাটা উপশম হয়ে যাবে এরপরে যেগুলো চিকিৎসা যে তার হার্ট অ্যাটাকের কোয়ালিটি দেখে আমরা চিকিৎসা আগাই যেমন ধরুন যেটা একটু আগে আমরা বলছিলাম যে যদি আপনি দেখি যে

પણ মাঝে মাঝে বুকের মধ্যে ব্যথা করে পিঠের মধ্যে ব্যথা করে ঠিক আছে এখন আসলে এই ব্যথাটা কিসের B27 এ না অন্য কোনো কারণে বুকের মধ্যে ব্যথা হয় যে ব্যথাটা আপনার হাত ও দিকে যায় নিচের দিকেও চলে যায় পা দিক দিয়ে চলে যায় জি আপনি আমাদের সাথে থাকুন আপনার দেহের অন্য কোনো ব্যথা হয়তো আছে হাড়ে মাংসে জয়েন্টে এরকম সমস্যা কি আছে বাতের ব্যথা কি আছে আপনার আমরা দুঃখিত সংযোগ হারিয়েছি ডাক্তার মোহাম্মদ ইলিয়াস আলী জি

আপনি ভালো করে বুঝিয়ে বলতে পারেনি সম্ভবত এটা বাতের ব্যথা ঘাড়ে ব্যথা ইত্যাদি এবং যে পরীক্ষা পজিটিভ নিশ্চয়ই একটা জিনিস ধরা পড়েছে সে ব্যবস্থা নেবেন তবে হৃদরোগ বিশেষজ্ঞ নয় একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা রিমোটোলজিস্ট তাকে দেখা করতে চেষ্টা করবেন নিশ্চয়ই ভালো হয়ে যাবেন ঘাবর কিছু নেই যে কথা বলছিলাম যখন একটা অফিসে আদালতে হাটে বাজারে হার্ট অ্যাটাক হয়ে যায় আমরা যেটা করি অনেকে একত্রিত হয়ে যায় অনেকেই চিলাচিলি শুরু করে হার্ট অ্যাটাক হয়েছে

দর্শক মনে একটা প্রশ্ন এসেই যাবে যেহেতু আমরা হার্ট অ্যাটাক নিয়ে বারবার কথা বলছি বসে আছে দর্শককে কিছু আমরা যে কথা বলছি আমি আপনি হার্ট অ্যাটাক বলেছেন কি লক্ষণ প্রকাশ পেলে আমরা প্রাথমিকভাবে ধারণা করব এটা হার্ট অ্যাটাকের লক্ষণ আমরা সময় ক্ষেপণ করব অনেকে তেল মালিশ করে কিছু ওষুধ দিয়ে চেষ্টা করে প্রাথমিকভাবে কি লক্ষণ প্রকাশ পেলে আমাদের সচেতন হতে হবে খুব ভালো কোশ্চেন করেছেন যে হার্ট অ্যাটাকের যে লক্ষণগুলো আমরা জানি হার্টটা বুকের মধ্যে বুকের বাম দিকে থাকে রুগী আসে বলবে আমাকে বা আপনাদের কাছে যে বুকে ব্যথা হচ্ছে এবং ব্যথাটা নেচার হবে যে স্বাভাবিক হলে যে আমরা কমপ্লিসিভ মনে হয় যে চেপে ধরছে যে বুকটা চেপে আসছে এটা একটা বড় লক্ষণ এরপরে কি হয় যে এর সঙ্গে রুগী অনেক সময় শ্বাসকষ্টের কথা বলে থাকে কারণ তার এই হাটের পাম্পিং ফাংশন যেটা বলি এটা কমে যায় আর একটা হলে যে ব্যথাটা শুধু হাটেই থাকে না হাটের ব্যথাটা নার্ভ সাপ্লাইয়ের জন্য অনেক সময় বাম দিকে কাঁধে যায় এবং বাম হাতের দিকে যায় নেকেও যেতে পারে এটা হলো বড় ইয়ে আর এরপরে তার সঙ্গে অনেক সময় রুগী বুমি করে দেয় আর গায়ে ঘামো দেয় এটা কি হয় এগুলো হলো আপনার জাতীয় হরমোন এগুলো হলে পরে সোয়েটিং হয় তারপর বড় লক্ষণ হলো বুকে ব্যথা হবে ব্যথাটা ছেড়ে যাবে না ব্যথাটা কন্টিনিউয়াস ব্যথা হবে তার সঙ্গে চাপ যেত মনে হয় যে বুকে একটা পাথর বসায় দিতে এরকম বলে এভাবে দেখা যায় এটা হলো বড় লক্ষণ চমৎকার বলেছেন স্যার একটু বুঝিয়ে বলবেন কি যারা গ্রামে শহর থেকে দূরে গ্রাম গ্রামান্তরে যেটা বলা হয় পদঘাট নেই তাদের ঠিক লক্ষণ যেগুলো বলেছেন একটু আগে সেগুলো হলো তিনি কি করবেন সেখানে খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাকে এখনও আমাদের দেশে শতকরা সত্তর ভাগ লোকই গ্রামে বাস করে জি আর তিরিশ ভাগ করে শহরে এবং তিরিশ ভাগের মধ্যে সব জায়গায় কিন্তু হার্টের ট্রিটমেন্ট পূর্ণ পায় না তাদের এখন একটা জিনিস বলবো যে আমাদের যোগাযোগ ব্যবস্থা আগের মতো না সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে এখন ধরুন যে লোকটা গ্রামে থাকে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বুকে ব্যথার বিভিন্ন কারণ বললাম যে কারণেই হোক ব্যথাটা এটা হার্টের হোক আর ফুসফুসের হোক আর পেটের হোক প্লিজ আপনি ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন জি এখন যে ডাক্তার সাহেব উনি আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই রুগী যদি মনে করেন যে এটা হার্টের ব্যথা যেটা আপনি প্রশ্ন করছেন তার জন্য আমি বলবো যে ওখানে ইসিজি ফ্যাসিলিটি থাকে প্লিজ ইসিজিটা করুন না হলে যেখানে ইসিজি হয় বা আপনার থেকে সিনিয়র ডাক্তার তার কাছে ডিপার্ট করবে সময় ক্ষেপণ করলে বলে যে মিনেট সেফস মাসল হার্ট অ্যাটাক একটা কথা আছে যদি হার্ট অ্যাটাক হয় আট ঘন্টার মধ্যে যদি আমি এটা ট্রিটমেন্ট দিতে না পারি তাহলে বড় ধরনের ক্ষতি হবে আর হার্টের মাসল ড্যামেজ হয়ে গেলে খারাপ হয়ে গেলে এটা তৈরি হয় না এটা হলে এমন একটা টিস্যু যে এটা আর কোনো গ্রো করে না সেই জন্য আমাদের হাতে সময় কম ব্যথা হলে যত তাড়াতাড়ি পায় নিয়ারবাই হসপিটালে যাবে সেখানে গিয়ে ডাক্তার সাহেব ইসিজি করবে যদি ইসি জনি ইন্টারপিডিট করতে পারে ভালো না হলে যদি ইসি আজকাল রিডিং চলে আসে অব নর্মাল ইসিদে প্লিজ ডেপার নেয়ার বাই গুড হসপিটাল যেখানে হৃদরোগ বিশেষজ্ঞ আছে সেখানে গিয়ে যেটা স্তরস্থরে আমি বুঝাচ্ছি যে ওখানে যায় যদি উনি দেখে যে হার্ট অ্যাটাক হয়েছে দুই ভাগে হার্ট অ্যাটাককে আমরা ভাগ করি যে আমরা আলোচনা যাব একটা ফোন এসেছি কথা বলে কেউ হ্যালো ওয়ালাইকুম সালাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি হ্যাঁ কি জানতে চান বলুন আমার

প্রাইম এবং ইন্ডেভার খাচ্ছেন জি জি আমার কথা হল উনি যে প্রশ্ন করেছেন ভালো প্রশ্ন আমার প্রশ্ন হলে উনি যে পালপেটেশানের জন্য প্রপার্নলি কি বললেন ওষুধটা খায় এটা কি উনি নিজে খাচ্ছেন না কোনো ডাক্তার সাহায্যে এটা হলো আমার প্রথম প্রশ্ন যে রোগ নির্ণয় না করে ওষুধ দেওয়া যায় না জি জন্য প্রপার্নলি এটা অনেক পুরোনো ওষুধ আমরা দিয়েছি আমি কিন্তু সেভেন্টি এইটের ডাক্তারের পাশে বিভিন্ন লেভেলের কাজ করেছি আমি গ্রাম থেকে উঠে আসছি এখানে জি জি এটা উনি যেটা বলছেন সেটা ঠিক আছে ওনার কাছে আমার উপদেশ হলো যেটা এতক্ষণ ধরে বললাম যে হচ্ছে ভাইব্রেশন যেটা আপনি বলছেন বুকটা ধরপর করে এর বিভিন্ন ধরনের চিকিৎসা আজকাল হয়েছে আপনি ডাক্তারের স্বর্ণাপুণ্য নেবেন বিশেষ করে কার্ডেলসটা এর দুই ধরনের চিকিৎসা আছে যদি আমরা ইসিজি করে দেখি তারপর ইলেকট্রোফিজলজি স্টাডি বলে এটাকে যদি আমরা দেখি যে এটাতে এমন ধরনের জিনিস আছে হ্যাঁ ছুপ্রা ভ্যান্ডিকুলা অ্যাডমিয়া বলে আমাদের ডাক্তারি ভাষায় সেটা যদি নির্ণয় হয় এটা আমরা প্রোপানোলজি যেটা বলছি যেমন ইন্ডিভার খাই সে ওষুধ খাই হতে পারে তার থেকে ভালো ওষুধ আছে না হলে আমরা বা আমরা ইলেকট্রোফিজিক্যাল ইয়ে করে টেস্ট করে তার একটা পারমানেন্ট একটা ইয়ে রেজাল্ট দিতে পারি দর্শক মাসের পর মাস একটা ওষুধ খাবেন কারণ জানলেন না এটা ঠিক না আজকে আমরা হৃদরোগ পেয়েছি চমৎকার পরামর্শ পেলেন সুতরাং সময় আর ক্ষেপণ করবেন না আসুন আমরা যে আলোচনা ছিলাম গ্রাম পর্যায়ে আছেন বলে নিজের হতাশার কোনো কারণ নেই যারা বৈশাখীটুকু দেখছেন আমাদের একটা অনুরোধ যে সময় ক্ষেপণ করবেন কথা বারে বারে হৃদরোগ বিষয়ক আমাদের মাঝে আছেন তিনি জানাচ্ছেন আপনাদেরকে তাহলে এবার আসি

যে ওই রক্তের যে ক্লট জমে যে কারণে ক্লটটাকে ডাইলুট করার জন্য সেটা বলে আমাদের দেশে অন্য দেশে আছে আমাদের যেটা আছে সেটাই দেবো এটা যদি দেওয়া যায় শতকরা পঞ্চাশ থেকে ষাট ভাগ উপকার পাওয়া যায় এটা সঙ্গে সঙ্গে দেবে দিলে রুগীর ব্যথা উপশম হবে এবং হাট মাসালের ড্যামেজটা কমে যাবে এরপরে ইয়ে হলে যে উনি পরের দিন বা ওই দিনের ইয়ে করে চলে আসবে বড় হসপিটালে যেখানে অ্যানজিওগ্রাম এখন বলা হয় ফার্মাকে ইনভেসিভ থেরাপি এটা আর সেই অ্যানজিওগ্রাম করলে খুলে গেছে ভালো যদি ওপেন হয় ওয়েলকাম না হলে আবার উনি রিং বসায় নিতে পারবে আর একটাই হলো যে যদি ব্যথা হয়েছে ঢাকা শহরে জি আসছে আমাদের ঢাকা শহরে এখন বিশ পঁচিশটা ক্যাথলেব আছে এবং হৃদরোগ মানে চিকিৎসা এরকম হৃদরোগ হসপিটালে অনেকগুলো আছে আমার বলেন ইউনাইটেড বলেন এনএসএ ল্যাবেড বলেন অনেক হসপিটালে আমরা প্রাইমারি করে থাকি সেখানে যদি এলিভেটেড হার্ট অ্যাটাক হয়ে থাকে ইমিডিয়েটলি আমরা ক্যাথ লেবেনি রুগীর যদি খোদানা করে টাকা পয়সার সমস্যা না থাকে একটু ব্যয়বহুল নিয়ে আমরা সঙ্গে সঙ্গে উইদিন আওয়ার আমরা রিং বসাই এখানে নাই পার্সেন্ট রিকাভারি নাইনটি পার্সেন্ট চান্স থাকে মাসল ড্যামেজ হবে না মানে ঠিক হার্টটা আগে হয়তো টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে নাইনটি পার্সেন্ট ভালো আছে এই জন্য আমার উপায় যে আসলে এটুকু আমরা করছি স্যার তাহলে কি বলা যায় যে মৃত্যু ঝুঁকি আর আবার জন্য ডোর টু নিল টাইম কমাতে হবে এবং দ্রুত যত ভালো হাসপাতালে আসা যায় তার জীবন রক্ষাকারী ব্যবস্থা তাকে তত প্রয়োগ করা যায় জি এবং তার জন্য যে আপনি যে ইনজেকশনের কথা বললেন যদি একটু দেরি হয় দু তিন দিন পরে যদি আসে তার জন্য কি এটা কাজ হবে ওষুধটি না না সরি এটা হলে কি একটু আগে আমি বললাম যে এটা ইনজেকশনটা দেওয়ার নিয়ম হলো আমরা ডোর টু আধা ঘন্টা বলি না এক ঘন্টা কিন্তু আমরা বারো ঘন্টা পর্যন্ত দিই জি বারো ঘন্টা পর্যন্ত ব্যথা থাকে কারণ হলো আমি বুঝাই বলি জিনিসটা যে যে একটু উদাহরণ একটা বাড়িতে আগুন লাগছে প্রথমে কিন্তু ধোঁয়া দেখা যায় তারপরে আগুন লাগে রান্নাঘর থেকে ঘরের ছাদ পর্যন্ত আগুন লেগে সবার নজরে পড়ে তো সেরকম হার্ট অ্যাটাকটা যেটা এই যে হাতের দেখা এটা হলো এপিকার্ডাম এটা হলো ইন্ডোকারডাম এটা হলো মাংসপেশি মাংসপেশি মাংস যখন সম্পূর্ণ ড্যামেজ হবে তখনই রুগীটা বেশি ক্ষতি হবে আর এই ক্ষতিটা তখন যখন রক্তবাহী নল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন ব্যথাটা বেশি শুরু হয় যে সম্পূর্ণ বন্ধ হইতে সময় লাগে যখন সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট বন্ধ হয়ে গেছে তখনই ব্যথা অনুভব করবে কিন্তু তখন মাসল ড্যামেজ শুরু হয় নাই মাসল ড্যামেজ যখন শুরু হবে তখন থাকে আট ঘন্টা সময় তো ধরেন আপনি যে প্রশ্নটা করলেন যে প্রথম চার ঘন্টা তার মাসল ড্যামেজ শুরু হয় কিন্তু বুকে ব্যথা অনুভব করছিল সেই সময় ইসির জন্য থাকতে পারে এই জন্য যখন আমাদের অবজারভেশনে আসবে তখন রুগীটাকে ফলো রাখে দেখে যদি ইমিডিয়েটলি যখন যদি দেখলে যে ওন অ্যাডমিশান তারপর থেকে দেখছি ইসি চেঞ্জ আসলো ইমিডিয়েটলি তো আমরা তখন ব্যবস্থা নিতে পারবো আর যদি আসতে দেরিও করে আমরা বারো ঘন্টার মধ্যে সময় নেই এর মধ্যে আমরা দিয়ে দিতে পারবো একটা ফোনে যাই থ্যাংক ইউ হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কী সমস্যা বা পরিচয় দিয়ে প্রশ্ন করুন স্যার আমার সমস্যা হচ্ছে আমার গত এক সপ্তাহ আগে সন্ধ্যার দিকে আমি হঠাৎ করে আমার বুকের নিচে মানে নাভির উপরে কিছুক্ষণ পরে আমার ঘুষ হওয়ার পরে আমি মানে শরীরে বেড়ে গাইনা অস্থির হয়ে গেছিলাম পরে আবার সুস্থ কিন্তু এখন অবস্থায় কোন ডাক্তার দেখায় নাই কোন ওষুধ আমি বয়স কত আমার বয়স এখন ছত্রিশ 36 ধুমপান করেন না না স্যার আমি ধুমপান করি না জি আমরা উত্তরটা নিচ্ছি আমাদের সাথে থাকুন ওনার প্রশ্নটা হলো ব্যথাটা হচ্ছে নাভির উপরে নাভির জি এবং তাতে উনি যে অজ্ঞান হয়ে যায় না ফিট হয়ে যায় কথাটা আমি ভালো বুঝতে পারি উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন পরে হুঁশ হওয়ার পরে এখন এটা জোররা হলে যে সাধারণত নাভির উপরে ব্যথা হয় রোগী অজ্ঞানে খুবই আনলাইকলি আমার মতে যে ব্যথাটা একটু আগে শুরুতে আমি বলেছিলাম যে বুকে ব্যথা মানে এটা কিন্তু মধ্যস্থার নিজে ব্যথা হয় ওই যে ব্যথাটা যদি নাবীর উপরে মাঝখানে হয় তাহলে বুঝবো যে এটা লোয়ার ইস্যুফেকার খাদ্যের নিচে অথবা থাকে আর বুকের যদি পেটের বাম দিকে হয় তা প্যানক্রিয়াজে কিন্তু সে ধরনের রুগীর দুই তিন দিন থাকে না যদি প্যানক্রিয়াজের জন্য ব্যথা হয় তাহলে অবশ্যই আরও বেশি ক্ষতি হতে না তখন হসপিটালে যেতে হতো না হলে তার বেশি ক্ষতি হতে এর এর সঙ্গে ব্যথার সঙ্গে না বমি হয়েছে কিনা আমাদের জানতে হবে আমরা যেরকম হার্ট অ্যাটাক বলি সেরকম পেটের ব্যথাটাকে আমরা অ্যাকুইট অ্যাবডোমেন বলি জি তো অ্যাকুইট অ্যাবডোমেনের সাইন সেন্টার আছে কেন উনি বললে আরও ভালো বুঝতে এই ক্ষেত্রে উনি বসে না থাকে উনি ডাক্তারের পরামর্শ নেন জি এটা হলে আমি আগেই বলেছিলাম আবারও উপদেশ আমার উনি ডাক্তারের কাছে যাবে ডাক্তার পেটটা পরীক্ষা করবে করে দরকার আল্ট্রাসাউন্ড করবে ব্লাড টেস্ট করবে করলে আমরা রোগটা ধরত রোগীর জন্য সুবিধা হতো কোন ডাক্তারের কাছে গেলে তিনি এই সমস্যার সমাধান পাবেন এখন উনি যেহেতু নাভির দুই পাশে ব্যথা বলছে সে নাভির উনি যদি এখন তো আমাদের সব স্পেশালিস্ট বেশিরভাগ বলবে যে মেডিসিনের ডাক্তার সাহেবের কাছে যাবে যদি মেডিসিনের ডাক্তার না থাকে গ্যাস্ট্রো ইন্টার গ্যাস্ট্রো ইন্টার অথবা সেখান থেকে একটা পথ বেরিয়ে আসবে হ্যাঁ না হলে প্রথমে কোথাও না পেলেন গ্রাজুয়েট ডাক্তারের কাছে আমি বিদ্যা ডাক্তারের কাছে গেলে উনি একটা পরামর্শ দিবে সব জায়গায় স্পেশালিস্ট অথবা যেহেতু সন্দেহ হচ্ছে একজন সহসি হৃদরোগ বিশেষজ্ঞ দেখাবেন অসুবিধা কোথায় না কোনো অসুবিধা নেই আমি তো বললাম গ্রাজুয়েট ডাক্তার কাছে গেলে অসুবিধা উনি প্রাইমারি পরীক্ষা করে বলতে পারে স্যার আপনি তো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট জি আর জানতে চাই একটু বলেছেন যে ইন্টারভেনশন করলেও রোগীর মৃত্যু ঝুঁকি এরানো যায় যদি একটু বুঝিয়ে বলেন আবার না মূর্তির ঝুঁকি আর না মৃত্যুর হার কমানো যায় কিভাবে যেমন ধরেন যে যখন

রয়ে সেখানে কিন্তু রক্ত চলাচল শুরু হলে ব্যথাটা কমে যাবে ওই যে নাইনটি পার্সেন্ট রয়ে গেল এখান থেকে আবার ফার্ডার অ্যাটাক হতে পারে তারপরে যখন খুলে গেলে সম্পূর্ণরূপে রক্ত সাপ্লাই হলো সেই জন্য তার মাসাল রিকাভারিটা তাড়াতাড়ি হবে মৃত্যুর হারটা কম যেমন প্রাইমারি পিসে আমি যেটা বলতেছি সেখানে মৃত্যুর হার অলমোস্ট ফর্টি পার্সেন্ট কমে আসে জি আর যদি হার্ট অ্যাটাকে চিকিৎসায় না করেন সেখানে কিন্তু মৃত্যুর হার অনেক বেশি যেটা আমরা বলি হার্ট অ্যাটাকের সঙ্গে গেছে মানে কার্ডজন শখ হার্ট অ্যাটাক সেখানে হাটাকিটি পার্সেন্ট মডেলিটি সেক্ষেত্রে ওষুধ দিলে সিক্সটি পার্সেন্ট তবুও রয়ে যায় রুগী মারা যায় ফর্টি পার্সেন্ট চান্স থাকে সিক্সটি পার্সেন্ট যদি আপনি রিং বসান সেখানে তিরিশ থেকে চল্লিশ ভাগ মরার মৃত্যুর হার থাকে তাহলে বেশি ভাগে আমরা রিকভারি দিয়ে গেলে এটা পার্থক্য চমৎকার বলেছেন যে স্টেইন বা রিং পড়ার পরে রোগী কি ভাবে যে আমি মুক্তি পেয়েছি আর কখনো দেখা করতে হবে না আর পরবর্তীতে কি আসতে পারেন আপনারা না 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 সরি এটা এমন একটা জিনিস যে ডাক্তার আর পেশেন্টের রিলেশনশিপটা অত্যন্ত জরুরি জি এখন রিং বসানোর মনে করলে কিছু হয় না এটা আমরা আমাদের আমরা বলি না এবং রোগীকে বলায় থাকে যে রিং বসানোর পরে পর রাখি অনেক সময় দিন ডিসচার্জ করতে পারি এরপরে প্রথম ভিজিটটা সাত দিন পরে তারপরে মান্থলি আসবে এবং রুগীর অবস্থা দেখে যে একটা রুগী আছে বেশি ড্যামেজ নেই আসলে হাঁটেন সে ফ্রিকুয়েন্ট আসবে যদি ভালো থাকে তার সঙ্গে আমাদের মোবাইল নাম্বার থাকে মোবাইলে যোগাযোগ করবে যদি বেশি দূরে থাকে নিয়ারবাই হসপিটালে যাবে আহ যে রোগ টেকনা প্রাত্রุกি সেটা ঢাকাতে আসতে পারবে না। নিয়ারেস্টেডং হসপিটালে গেলে এটা আমাদের উপদেশ। ধন্যবাদ। পালিয়ে বেরলে হবে না। যতদূর রাখতেই হবে। আমরা চমৎকপ্র প্রসঙ্গে আছি আলোচনা। বুকে ব্যথা এবং তার প্রতিকার আমাদের আলোচনার প্রসঙ্গ। তাহলে আসি জীবন যাপনের কিছু অভ্যাস, কিছু রোগ রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। তারা ভাবেন যে একটু আছে অসুবিধা কি? তিনি খেয়াল করেন না অথবা বলেন যে আমার 10 বারো ডায়াবেটিস থাকে। ब्लड प्रेशर 150 থাকে। এই যে বলেন তা আপনার পরামর্শ কি? যেটা আর ডায়াবেটিস দুই ধরনের আছে আমরা জানি একটা ইনসুলিন ছোটবেলায় যেটা হয় হ্যাঁ টাইপ ওয়ান টাইপ ভাগ করা হয়েছে যেটা ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট তার থেকে যেটা ইনসুলিন লাগে না বেশি বয়স হয় যাতে বডি এবং আজকাল যে আমরা কি ফাস্ট ফুড নিয়ে ব্যস্ত রাস্তাঘাটে হাঁটি না এই গ্রুপটা নিয়ে বেশি হয় তো এদের প্রথম চিকিৎসা হলো আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখবেন খাওয়া দাওয়ার মধ্যে নিয়ন্ত্রণ করবেন যে ধরনের খাবার আমরা উপদেশ দিয়ে সেই খাবারগুলো খাবেন হাঁটাহাঁটি করবেন অন্তত প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা হাঁটেন এবং এটা যদি প্রত্যেক দিন আপনার সপ্তাহে পাঁচ দিন হাঁটেন এতে উপকার পাবেন আর ডায়াবেটিস আরেকটা যেটা বললেন হাইপার টেনশন উচ্চ রক্তচাপ ডেফিনেটলি উচ্চ রক্তচাপ যদি আপনি নিয়ন্ত্রণ করেন হার্ট অ্যাটাক কমে যাবে শুধু হার্ট অ্যাটাক না ব্রেনে যেটা হয় এখন হ্যাঁ সেরিপ্রভাবে অ্যাক্সিডেন্ট যেটা বলে সেটাও কমে যায় এটা হলো বড় একটা মৃত্যুর ঝুঁকি প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখবেন এই প্রেশার আর ডায়াবেটিস একসঙ্গে যদি থাকলে আরেকটা ডিজিজ হয় সেটাকে বলে ক্রনিক কিডনি ডিজিজ আমরা এখন দেখছি ক্রনিক কিডনি ডিজিজটাও হার্ট অ্যাটাকের মধ্যে এসে গেছে হার্ট অ্যাটাকের কারণের মধ্যে এসে গেছে তো সেই জন্য এই দুটি নিয়ন্ত্রণ করলে ক্রনিক কিডনি ডিজিজটা কম হবে আর যদি হয়ে যায় তাহলে এখানে আসছে তিনজন ডায়াবেটিসের ডাক্তার সাহেব দেখবে হার্টের ডাক্তার দেখবে তারপরে কিডনির ডাক্তার সাহেব তিনজনে পড়ে না এখন বলবেন যে অনেক টাকা পয়সা খরচ হয় সরি এটা না নিলে তো আপনি জীবন অনেক মূল্যবান জিনিস এখন আমার জানো আমাদের বোধ এখন দেখছি সেভেন্টি টু ইয়ার্স অ্যাভারেজ আয়ু এটা কিন্তু বিশ বছর আগে যদি ফিরে যান সেখানে ষাট বছরের বেশি লোক খুঁজে পাওয়া যেত না জি হ্যাঁ তো সেই জন্য রোগ আছে চিকিৎসা করাতে হবে এইভাবে যেটা সবচেয়ে মারাত্মক জিনিস যেখানে টাকা পয়সা লাগে না বরং টাকা চেভ হয় সেটা হলো স্মোকিং কেন ভাই আপনি ধূমপান করবেন ধূমপান শুধু নয় যেটা স্মোকার বলি উনি একটা সিগারেট ফেলে দিয়ে ওই আগুন দিয়ে আর একটা ধরাচ্ছে হ্যাঁ তো এটা এখন আমাদের যেমন ধরেন এর আমরা অত্যন্ত আমি বলবো যে ধন্যবাদের সঙ্গে বলতে চাই যে ধূমপানের বিজ্ঞাপন আমাদের দেশ আর হয় না জি এবং যারা ধূমপান করে তাদেরকে ডিসকারেজ করা হচ্ছে আমি এখন এই অনুষ্ঠান থেকে আমি বলবো যারা ভাই ধূমপান করেন তারা প্লিজ এটা বন্ধ করেন বাংলাদেশ প্রেক্ষাপট আমার অভিজ্ঞতা থেকে বলছি সময় দিয়েছেন অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন আপনি চেষ্টা করছেন আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা সৌজনে সরাসরি দেখছিলাম হৃদরোগ ছিল আলোচনা প্রসঙ্গ নতুন কোনো নিয়ে আবার কথা হবে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে